টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছে নিম্নাঞ্চলে বাস করা মানুষ। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ভোর সকাল ছয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে 48.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে তলিয়ে গেছে মুরাদপুর, বহদ্দারহাট, ষোলশহর, দুই নম্বর গেট, কাতালগঞ্জ, আগ্রাবাদ ও হালি শহরের নিচু এলাকা। যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবীদের। টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছে নিম্নাঞ্চলে বাস করা মানুষ। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ভোর সকাল ছয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে 48.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে তলিয়ে গেছে মুরাদপুর, বহদ্দারহাট, ষোলশহর, দুই নম্বর গেট, কাতালগঞ্জ, আগ্রাবাদ ও হালি শহরের নিচু এলাকা। যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবীদের। টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছে নিম্নাঞ্চলে বাস করা মানুষ। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ভোর সকাল ছয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে 48.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে তলিয়ে গেছে মুরাদপুর, বহদ্দারহাট, ষোলশহর, দুই নম্বর গেট, কাতালগঞ্জ, আগ্রাবাদ ও হালি শহরের নিচু এলাকা। যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবীদের। টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছে নিম্নাঞ্চলে বাস করা মানুষ। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ভোর সকাল ছয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে 48.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে তলিয়ে গেছে মুরাদপুর, বহদ্দারহাট, ষোলশহর, দুই নম্বর গেট, কাতালগঞ্জ, আগ্রাবাদ ও হালি শহরের নিচু এলাকা। যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবীদের। টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছে নিম্নাঞ্চলে বাস করা মানুষ। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ভোর সকাল ছয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে 48.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে তলিয়ে গেছে মুরাদপুর, বহদ্দারহাট, ষোলশহর, দুই নম্বর গেট, কাতালগঞ্জ, আগ্রাবাদ ও হালি শহরের নিচু এলাকা। যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবীদের। টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছে নিম্নাঞ্চলে বাস করা মানুষ। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ভোর সকাল ছয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে 48.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে তলিয়ে গেছে মুরাদপুর, বহদ্দারহাট, ষোলশহর, দুই নম্বর গেট, কাতালগঞ্জ, আগ্রাবাদ ও হালি শহরের নিচু এলাকা। যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবীদের। কেসাদিন আমি দিয়া কেমন আছে টাইম দিয়া।